afternoon friends, welcome back to my channel and welcome to a new vlog. आशा करी सकले ভালো আছো সুস্থ আছো। তো আর কিছু ইন্ট্রোডাকশনের প্রয়োজন নাই যে আমি কোথায় কেন কিভাবে। অনেকদিন বাদে এলাম, প্রায় এক দেড় মাস পর বল, নভেম্বরে সেই শান্তিনিকেতনে লাস্ট গিয়েছিলাম, তারপর আর আসা হয়নি। ভালো শীত পড়ে গেছে, শীতে আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম আর এসেই এত জ্বালাচ্ছে, এত একটু বড় হয়ে গেছে। সবাইকে দেখাও, তোমার টিথ হয়েছে দেখাও, মানে পাল্টিবাজ, শুধু পাল্টি খাচ্ছে আর ও ব্লগ করতে দেবে না মনে হচ্ছে আজকে। হ্যাঁ, এই যে প্রথম স্টার্ট, মাথা দিয়ে গুঁতো এনে ব্লগ করতে মনে হয় না দেবে আজকে সুষ্ঠুভাবে। যখনই অন করব বা ফোন দেখছে তখনই হাঁপিয়ে চলে আসছে। তো যাই হোক, আমি অর্ঘশ্রী বাড়িতে আজকে তিনটের দিকে এসেছি। এসে এতক্ষণ আমরা গড়াগড়ি খাচ্ছিলাম বিছানায়, ঘুমাইনি, এক ফোঁটা ঘুমাতে দেয়নি। এ থাকাকালীন ঘুমাতে পারবো না, চুল ফুল টেনে, আমার চুল দূর ধরে টেনে, মঙ্গলসূত্র টেনে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। এখন আমরা খাবো চা। অ্যাকচুয়ালি আমাকে ডাকেনি অর্ঘশ্রী, কারণটা দেখাচ্ছি আমাকে কেন ডেকেছে। এই আমি যেমন ওই শান্তিনিকেতন থেকে ইয়ে কিনেছিলাম, একটা টুল কিনেছিলাম, আর এটা এই টেবিলটা কিনেছে ও, তো আমরা এই টেবিলে আজকে খাবো চা। এইটাই দিতে এসছি অ্যাকচুয়ালি, ওটা ফালতু কথা, ও ডেকেছে পুরোটাই ফালতু, দেখা হয়নি পাখি হয়নি, ওসব মন খারাপ ফোন খারাপ কিচ্ছু হয়নি। ও চায়ের এই চা টেবিলের টানে, এটা অ্যাকচুয়ালি চা টি টেবিলই বটে, কিন্তু এখানে আমরা গাছ রাখবো। কি করলি তুই, কি করলি, একদম আমার মুড়ির বাটির দিকে না, নিজে নিজে মুড়ি খাওয়া। মানুষের আমার তো 32টা দাঁত আছে, তাতেও মানে এরকম জোর নেই, আমার আঙুলে দিল থাবড়ে মানে কামড়ে ওকে মুড়ি খাওয়াচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি চপ মুড়ি খাচ্ছিলাম, এই অবস্থাটা, এই যে মুড়ির বাটি চপের বাটি সব উল্টে দিল, একসাথে কামড়ালো আমার আঙুলে, দুটো দাঁত, মা মোটে দুটো দাঁত হয়েছে, মুড়ি খাচ্ছে। এই ফুটো মুখটা দেখো, মানে কিছু জানে না, উল্টে ফুলটে দিয়ে এরকম করে তাকিয়ে আছে, মানে তোকে যে বলেছে শিগগিরই আয় দেখ কি করবে। এই যে এদিকে, এই যে ওইদিকে মা, দুটো দাঁত হয়েছে দেখা, দুটো দাঁত আমাকে কামড়ে দিল পুরো, একদম দেখাচ্ছেই না এখন, স্যাট করে উপরে মাড়ি দিয়ে ধরেছে নিচের দাঁতে, তো এমন চেঁচালি মতো তোকে শার্টটা করেছে, এক হাতে করেছে ওইটা আর এক হাতে এটা উল্টে দিয়েছে। ভগবান, তুই ভাব তাহলে আমি বাড়িতে কি করি, নিমেষের মধ্যে ওই যাই যাই দাদা, জি দিকে তাকাচ্ছি, জবটার দিকে খুব লোভ আছে। হ্যাঁ, ভালো জিনিস তো খেতে তোমার মন চায় না, দুধ তো তখন গোটাটা না মুখে না দেয় দেখিস, চটকাচ্ছে কিভাবে। হ্যাঁ, একটা শিশু একটা মহিলাকে পটিয়ে মুড়ি খাচ্ছে দেখুন, আর নেই যা, আর নেই, শেষ মুড়ি বাটি ফাঁকা, আর নেই, অত মুখের দিকে করুন করে তাকালেই দেবো না আমি। তুই দেখ তুই এখান থেকে যদি টানতে পারিস পুরো, মানে মুড়ির বাটি আর তাক করে আমার মুখের দিকে তাক করে তাকিয়ে যায়। মা জামা পরা দেবো না, ওর চোখটা দেখ, আমার ঠোঁট নড়ছে ওইদিকে, মানে কিছু খেতে দেয় না ওর মা, কিচ্ছু খেতে দেয় না, দেখ। আর ওর খাবারটা যদি আমি এখন দিই হারগিস খাবে না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। বাজে 7:30, এখন আমরা আড্ডা মারছি আর আজকে, ও যেটা গাঢ় আমার এই বাড়িতে আসার একটা মূল কারণও আছে, আজকে অনির্বাণের অফিস থেকে পার্টি আছে, যে কারণে ও রাজকুটিরে গেছে আর আমাকে এখানে ছেড়ে গেছে। হ্যাঁ, সেই অ্যাকচুয়ালি সেটাই, ওই কুটিরে যাবে বলে এই কুটিরে ছেড়ে গেছে আমাকে, নয়তো কান্নাকাটি করবো আমি বাড়িতে একা একা। যাই হোক, জোকস অ্যাপার্ট, যেটা অ্যাকচুয়াল করছে সেটা হলো অর্ঘশ্রী এখন মেকআপ শিখছে, মানে শিখছে মানে অ্যাকচুয়ালি ও জানে কিন্তু মাঝে মাঝে ও ভুলে যায়। গো ফর ফাউন্ডেশন, দেখেছো নিজের মুখটা এবার বসানোটা, দেখো এটা তুমি ঘুরতে যাওয়ার সময় কখনোই তুমি এতটাও করো না,
যখন আসল সময় তখন কিছুতেই করে যায় না, কোন রকমে একটা লেলা লোলার মতো তাড়াতাড়ি করে মেখে চলে যায়। এটা আবার কি মাছ দেখাও লোকজনকে? ও মাছ এতবার করে বলে আমার মুখে ছেনা উঠিয়ে দিলাম আগামী মানে গত 5 বছর ধরে। ব্রাশের এই যে দেখুন, মানে এই যে দেখো সেট, ওটা এরকম ভাবে সাজানো থাকে, যখন যাই হাতে নিয়ে মেখে চলে যাই সব জিনিসপত্র। আর ফাইনাল এবার অর্গশ্রীকে আমি দেখাচ্ছি, এবার মানে একটু পদের এসছে, এখানে আমি বলে বলে দিয়েছি, মানে গোটাটাও করেনি কিন্তু একটু এসেছে পদের। আর আজকে আমার সব থেকে ভালো ব্যাপার, আজকে আমার এই প্যালেটটা উদ্বোধন হয়েছে, এই যে এই প্যালেটটা আজকে উদ্বোধন হয়েছে। তো আজকে আমার আমি মানে আমার হাত খুচখুচ করছিল ওর এই প্যালেট, আমার প্যালেটটা ইউজ করার জন্য, তো ইউজ করে নিয়েছি, কোনো ব্যাপার না, মজাদার। তো কেউ কমেন্টটা জানাবে সবাই যে ও কেমন মেকআপ করেছে। আর কাকিমা আমার জন্য দিয়ে গেছে এক কাপ চা, এই যে এত খাচ্ছি কথা খরচ করে ওকে বলছি তার জন্য। বাজে 11টা আর আমাদের খাওয়া হয়ে গেছে, ডুগগুড়ো ডিনার হয়ে গেছে, আমরা আজকে খেয়েছি মাটন বিরিয়ানি। তাহলে ডুগগুড়ানির খাওয়া হয়ে গেছে, ডুগগুড়ানি আজকে মাত্র 1 ঘন্টা ধরে খেয়েছে, মাত্র 1 ঘন্টা ধরে ওর ভেজা রুটি খেয়েছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা তাহলে শেষ করছি, টিল দেন ভালো থেকো সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, বলো কুয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, টাটা, গুড নাইট।